সংবাদ বিনোদন করছে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। ইস্টার গুড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, স্বাগত হেডলাইন্স ত্রিপুরার পর্দায়। এখন দিনের প্রভাতে দৈনিক পত্রিকায় প্রথম পাতায় শিরোনামে ওঠা খবরগুলিতে একটু নজর দেওয়া যাক। প্রথমে যে খবরটি রয়েছে সেটি হল মৈত্রী সেতুর উদ্বোধন 26 মার্চ। একটু ডিটেলসে পড়ছি। বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে সড়ক যোগাযোগে নতুন মাত্রা যোগ হবে ফেনী নদীর উপর সেতু উদ্বোধনের মধ্য দিয়ে। আগামী 26 মার্চ সেতু উদ্বোধন করবেন ভারত ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রী। শুক্রবার সেতু নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সেতুটি বাংলাদেশের রামগড় এবং ত্রিপুরার সাব্রুম এলাকার সঙ্গে সংযোগ স্থাপন করবে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানান, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশের ভারতের কূটনৈতিক সম্পর্কে 50 বছর পূর্তি উপলক্ষে আগামী 26 মার্চ বাংলাদেশের মহোৎসবে সামিল হবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ফেনী নদীর উপর নির্মিত বাংলাদেশ ভারত মৈত্রী এক সেতুটির যৌথভাবে উদ্বোধন করবেন ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল মমতা নন্দী গ্রামে তৃণমূলের প্রার্থী তালিকায় তারকা সমাবেশ। একটু ডিটেলসে পড়ছি। নন্দী গ্রামে প্রার্থী মমতাই তার পুরনো কেন্দ্র ভবানীপুরে তৃণমূল প্রার্থী তার অন্যতম বিশ্বস্ত সৈনিক শুভন দেব চট্টোপাধ্যায় শুক্রবার দুপুর 2টায় কালীঘাটের বাড়িতে সাংবাদিকদের সামনে 21-এর ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার লড়াই এবার ত্রিমুখী। তিন প্রধানের মধ্যে প্রথম পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে দিল তৃণমূলই। নন্দীগ্রাম আর ভবানীপুরে কে প্রার্থী হচ্ছেন এদিন সকাল থেকে তা ছিল চর্চার বিষয়। মমতা বলেন, আমি নন্দীগ্রামে লড়ছি, আমি কথা দিলে কথা রাখি। তিনি জানিয়ে দেন শনিবার তিনি শিলিগুড়ি যাচ্ছেন, পরশু রবিবার সেখানে তিনি রোড শো করবেন। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল জোট রফা নিয়ে বৈঠকে বিজেপি আইপিএফটি। একটু ডিটেলসে পড়ছি। আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি আইপিএফটি একসঙ্গে লড়াই করবে, গোটা প্রক্রিয়া সেদিকে এগুচ্ছে। যতটুকু জানা গেছে, শুক্রবার খুমুলুঙে প্রেস ক্লাবের উদ্বোধন শেষ করে এসে রাতে দুই দলের নেতারাই বৈঠক বসছেন। তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে, উভয় সংকটে থাকা আইপিএফটি নেতারাই এখন বৈঠকে বসার জন্য তাগাদা দিচ্ছেন। এখন দেখার 28 আসনের মধ্যে দুই দলের মধ্যে কতটা আসনে রফা হয়। তবে এডিসি নির্বাচনকে সামনে রেখে এতদিন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে জোট ও আসন রফা নিয়ে যে টানাপোড়েন চলছিল তার সমাধানের পথে বলে মনে করা হচ্ছে। বিষয়টি আরো স্পষ্ট হয় খুমুলুঙে মুখ্যমন্ত্রী ও মেবার কুমার জমাতিয়ার বক্তব্যে। এখন প্রশ্ন হচ্ছে, বিজেপির সঙ্গে যদি শেষ পর্যন্ত জোট হয় তাহলে আইপিএফটির এই নাটক করার কি প্রয়োজন ছিল? প্রদ্যুৎ কিশোর তিপরা মথার সঙ্গে মৌ স্বাক্ষর করে জোট বেঁধে নির্বাচনী লড়াই করার যে ঘোষণা দেওয়া হয়েছিল, এখন সেই ঘোষণার কি হবে? বিভিন্ন মহলে কিন্তু এ নিয়ে প্রশ্ন উঠছে। পরবর্তী খবরটি হল জোট সঙ্গীরা মমতার দিকে কংগ্রেসের অন্তরে অস্বস্তি। একটু ডিটেলসে পড়ছি। মহারাষ্ট্র, বিহার, ঝাড়খণ্ডে কংগ্রেসের জোট সঙ্গীরা বাংলা এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করায় কংগ্রেসের অন্তরে চরম অস্বস্তি শুরু হয়েছে। শুধু এই বাংলা এসে জোট সঙ্গীদের পাল্টা যাওয়া নয়, কংগ্রেস বিব্রত হয়েছে তামিলনাড়ুতে। কারণ যে সংখ্যক আসন তামিলনাড়ুতে কংগ্রেস চাইছে সেটা দিতে রাজি নয় ডিএমকে। সব মিলিয়ে 5 রাজ্যের ভোটে কংগ্রেস একমাত্র আসন, কংগ্রেস একমাত্র আসাম ছাড়া আর সর্বত্রই যথেষ্ট চাপে পড়েছে। পরবর্তী খবরটি হল জাতীয় জনজাতির ঐক্যই উন্নতির সোপান, বিপ্লব। একটু ডিটেলসে পড়ছি। রাজ্যে যদি জাতি জনজাতিদের মধ্যে শান্তি সম্প্রতি ঐক্য বজায় থাকে তাহলে উন্নয়নে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না, সব হবে যদি এই রাজ্যে শান্তি বজায় থাকে। বর্তমান সরকার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে। শুক্রবার ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের সদর কার্যালয় খুমুলুঙে প্রেস ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলা প্রেস ক্লাবের পর সরকার স্বীকৃত দ্বিতীয় প্রেস ক্লাবের উদ্বোধন হল খুমুলুঙে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ রেবতী ত্রিপুরা, জনজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, দৈনিক সংবাদ ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল সহ রাজ্যের বিশিষ্ট সাংবাদিক ও অন্যান্য বিশিষ্টজনেরা। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল জট কাটাতে আলোচনায় ডিএমকে কং।
একটু ডিটেইলসে পড়ছি। পাঁচ রাজ্যে ভোট চলতি মাসে শুরু হবে। এ অবস্থা রাজ্যে রাজ্যে চলছে প্রার্থী বাছাই প্রক্রিয়া। জোট হলে জোটের মধ্যে সমঝোতা করে কে কতটা আসন পাবে এ নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। তামিলনাড়ুতে কংগ্রেস এবং ডিএমকে এর মধ্যে জোটের আসন রফা নিয়ে কথাবার্তা চলছে। দীর্ঘদিন ধরে তামিলনাড়ুতে কংগ্রেস ডিএমকে এর জোট সঙ্গী। সিনিয়র কংগ্রেস নেতা বীরাপ্পা মৈলি শুক্রবার বলেছেন, কংগ্রেস ডিএমকে এর কাছ থেকে সম্মানজনক আসন চাই এবং তিনি এও আশা করেন কংগ্রেস তা পাবে। তিনি বলেন, রাজ্যে যদি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ কে আমরা পরাস্ত করতে চাই তাহলে একটা শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল বামেদের প্রার্থী তালিকায় প্রাধান্য পেল না তরুণরা। একটু ডিটেলসে পড়ছি। বামেদের প্রার্থী তালিকায় এবারও সেভাবে জায়গা পেল না তরুণ ব্রিগেড। প্রথম ও দ্বিতীয় দফায় ভোটের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে পরিচিত মুখদের উপরে বেশ ভরসা রেখেছেন বাম নেতৃত্ব। এক কথায় প্রবীণদের আধিপত্যই বেশি গোটা তালিকা জুড়ে। জোট ধর্ম মেনে কংগ্রেসের জন্য নির্দিষ্ট আসনগুলি ছেড়ে রেখে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামেরা। বামেদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে আসনগুলিতে কংগ্রেস ও আইএসএফ প্রার্থী দেবে সেই প্রার্থীদের নাম পরে জানিয়ে দেওয়া হবে। সূত্রে খবর, দু তিন দিনের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করবে আইএসএফ আর হাইকমান্ডের সবুজ সংকেত পেলে প্রার্থীদের নাম ঘোষণা করবে কংগ্রেস। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল অশিক্ষক কর্মীর অভাবে ধুঁকছে দপ্তর। একটু ডিটেলসে পড়ছি। শিক্ষা দপ্তরে শিক্ষক ও অশিক্ষক কর্মীর সংকট চলছে। শিক্ষকদের চাকরি চুক্তির পর একদিকে শিক্ষক সংকট চলছে, অন্যদিকে অশিক্ষক পদে সংকট চলছে দপ্তর। গত দু তিন বছরে শিক্ষা দপ্তরে কাজ বেড়েছে কয়েক গুণ। তুলনায় কর্মী নেই ফলে একাংশ কর্মীর উপর কাজের ব্যাপক চাপ বেড়েছে। প্রতিদিন কাজের বহর এত বেড়েছে যে দপ্তরের আধিকারিকরা পর্যন্ত দিন রাত কাজ করেও কাজ শেষ করতে পারছেন না। স্কুলে স্কুলেও শিক্ষকদের উপর বেজায় চাপ। স্কুল শুধু এখন আর পড়াশোনা কেন্দ্রিক নয়, শিক্ষকরা এখন এক একজন করণিক। অন্যদিকে শিক্ষা দপ্তরের অফিসগুলি কর্মী সংকটে ভুগছে। আগের মতো বড়বাবু মেজবাবুদের দিন শেষ অফিসে। দপ্তরে এত একাডেমিক কাজ বেড়েছে যে এখন আর শুধু করণিক নির্ভর হয়ে দপ্তরে কাজ সম্ভব হচ্ছে না। শিক্ষকদের আনিয়ে আনিয়ে কাজ করানো হচ্ছে, উপরন্তু রয়েছে করণিক সংকট। দীর্ঘদিন ধরে দপ্তরে করণিক নিয়োগ নেই। যা কিছু চাকরি হচ্ছে তা ডাইং হার্নেসের মাধ্যমে হচ্ছে, ফলে যারা একবার অবসরে যাচ্ছেন তাদের শূন্যস্থানে কাজ করার কেউ নেই। পরবর্তী খবরটি হল সেটি হল দিনভর বন্ধ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র তদন্তে সিএমও। একটু ডিটেলসে পড়ছি। উন্নত স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবা নামে খোয়াই মহকুমা সর্বত্র চলছে সাধারণ মানুষের সঙ্গে ব্যাপক রসিকতা। কোটি কোটি টাকা ব্যয় করে প্রত্যন্ত অঞ্চলে গড়ে তোলা স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্রগুলিতে রোগীরা ভিড় করলেও পাচ্ছে না সরকারি চিকিৎসা পরিষেবা। শুক্রবার খোয়াই চাম্পাহর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের তালা খুলে নিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলে দিনভর ছুটি কাটালেন সবাই। বিষয়টি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নির্মল সরকারের নজরে আনা হলে তিনি জানান ঘটনার তদন্ত হবে। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল শানমোড়ায় যুবক খুন, গ্রেপ্তার নেই। পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে খুন করেছে আততায়ী। পুলিশ জানিয়েছে নিহত যুবকের নাম সাধন দাস, বাড়ি রাজধানী পশ্চিম থানাধীন শানমোড়া এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির কাছাকাছি এলাকায় আক্রান্ত হয় সে। শুক্রবার ভোর রাতে জিবি হাসপাতালে মারা যায় সাধন। ঘটনার প্রেক্ষিতে একটি খুনের মামলা রুজু হলেও রাত অবধি অভিযুক্ত আততায়ী টুটন দাসকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পরবর্তী খবরটি হল সিবিএসই দশম দ্বাদশে সূচি বদল। একটু ডিটেলসে পড়ছি। সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণীর কিছু বিষয় পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করেছে। দশম শ্রেণীর ক্ষেত্রে বিজ্ঞান বিষয়ের পরীক্ষা পিছিয়ে করা হয়েছে 21 মে, এর আগে তা ছিল 15 মে। অন্যদিকে অঙ্ক পরীক্ষার সূচি এর আগে ছিল 21 মে, এবার তা হবে 2 জুন। পরবর্তী যে সংবাদপত্রটি আমার হাতে রয়েছে সে সংবাদপত্রের প্রথম পাতা শিরোনামে ওঠা খবরগুলিতে একটু নজর দেওয়া যাক। প্রথমে যে খবরটি রয়েছে সেটি হল এডিসি ভোট 15 দিনে ইতি নয়া জোটের। বিপদ বোঝে খেলা ঘুরিয়ে দিয়েছেন দেওধর। একটু ডিটেলসে পড়ছি। টিকল না আইপিএফটির দ্বিতীয় সংসারও, প্রথমা বিজেপির কাছে ফিরে আসতে চলেছে শেষমেশ। ডিভোর্স না করে পরকীয়া চালানোর এটাই ফায়দা। দ্বিতীয়টা না টিকলে প্রথমটার কাছে ফিরে আসার সুযোগ থাকে আইপিএফটির তীব্রা এবং নিরাপদ দূরত্ব থেকে বিজেপির অঘোষিত ত্রিস্তরীয় জোটের অর্থাৎ ফর্মুলা 2 এর সম্ভাব্য পরিণতির আভাস পেয়ে এমনটাই বলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের কথায় আসলে বিপদ বুঝে খেলা ঘুরিয়ে দিচ্ছেন সদ্য রাজ্যে পা রাখা বিজেপির সর্বভারতীয় সম্পাদক তথা
বিজেপির প্রাক্তন প্রদেশ প্রভারী সুনীল দেওথার। কারণ গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের যৌথ প্রয়াস আখেরে বুমেরাং হচ্ছে দেখে, অর্থাৎ লাভের পরিবর্তে ক্ষতি না আসবেই ফর্মুলা ওয়ানে চলে আসতে চলেছে দুই শরিক বিজেপি এবং আইপিএফটি। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল নৃশংসভাবে পিটিয়ে খুন, গামছার মধ্যে টাইলসের টুকরো বেঁধে তা দিয়ে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে রাজধানীর ইন্দু বাংলা সীমান্ত সংলগ্ন সানমোড়া এলাকায়। মৃত যুবকের নাম বিধান দাস ওরফে অভিজিৎ। বৃহস্পতিবার গভীর রাতে জিবি হাসপাতালে বিধানের মৃত্যু হয়েছে। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল মাফিয়া সূত্র ধরে এয়ারপোর্ট অফিসে ক্রাইম ব্রাঞ্চের হানা, গ্রেপ্তার দুই। একটু ডিটেলসে পড়ছি। উষা বাজারে নিগু মাফিয়াদের পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদের জের ধরে এবার ক্রাইম ব্রাঞ্চে হানা পড়ছে খোদ আগরতলা এয়ারপোর্ট অথরিটির অফিসে। সূত্রে খবর, বৃহস্পতিবার পরপর দুবার রাজ্যের পুলিশের ক্রাইম ব্রাঞ্চের পুলিশ ছুটে যায় আগরতলা বিমানবন্দরে। সেখানে বিমানবন্দরে কয়েকজন কর্মী এবং আধিকারিকের সাথে কথা বলেন পুলিশ আধিকারিকরা। পরে দুই কর্মীর নামে নোটিশ ধরিয়ে দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ক্রাইম ব্রাঞ্চে ডাকা হয়। শুক্রবার এ বিষয়ে ক্রাইম ব্রাঞ্চের এক পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পরবর্তী খবরটি হল আইপিএফটি ধোকা দিয়েছে, বেইমানি করছে প্রদ্যুত। একটু ডিটেলসে পড়ছি। এডিসি নির্বাচনকে সামনে রেখে জোট সঙ্গী নিয়ে একের পর এক নাটক। শুক্রবার এক নজিরবিহীন কাণ্ড সংঘটিত হল এডিসি নির্বাচনে আমতলী গোলাঘাটি নির্বাচনী কেন্দ্রে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার আমতলী গোলাঘাটি নির্বাচনী কেন্দ্রে জগাপারি এসপি স্কুল মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ত্রিপুরা মাথা ও আইপিএফটি যৌথ নির্বাচনী সমাবেশ। নির্ধারিত সময়ে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ত্রিপুরা মাথা ও আইপিএফটি কর্মী সমর্থক সভাস্থলে যোগদানের উদ্দেশ্যে রওনা দেন। যথাসময়ে সভামঞ্চে উপস্থিত হন প্রদ্যোত কিশোর দেববর্মা। পরবর্তী খবরটি হল অন্তঃসত্ত্বা স্ত্রীকে রাস্তায় ফেলে পালালো স্বামী। একটু ডিটেলসে পড়ছি। রাজ্যে নারী নির্যাতন প্রতিনিয়ত বিভৎস আকার ধারণ করছে, মনুষ্যত্ব বোধ ক্রমশ সমাজ থেকে চলে যাচ্ছে এমনটাই ধারণা শুভপ্রতি সম্পন্ন মানুষজনের। এমন এক নারকীয় বধূ নির্যাতনের ঘটনার খবর পাওয়া গেছে পানিসাগরের মহকুমার দামছোড়া থানাধীন পশ্চিম দামছোড়া ভিলেজের পূর্ব রাধাকিশোরপুর গ্রামে। পরবর্তী খবরটি হল দুর্ঘটনায় মৃত্যু টমটম চালক। একটু ডিটেলসে পড়ছি। যান দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম বাবুল দেবনা, তার বাড়ি ওজান অভিনগর। পেশায় তিনি টমটম চালক ছিলেন। ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার রাতে টমটম চালানোর সময় তিনি অসুস্থ হয়ে পড়েন আর তখনই দুর্ঘটনার কবলে পড়ে টমটমটি। ঘটনার পর আহত অবস্থায় বাবুল দেবনাথকে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার কিছু সময় পর মৃত্যু কোলে ঢলে পড়ে বাবুল। এই ঘটনাকে কেন্দ্র করে ওজান অভিনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরবর্তী খবরটি হল নাবালিকা অপহরণে 8 মাস পর অভিযুক্ত গ্রেফতার। একটু ডিটেলসে পড়ছি। বিজেপি আইপিএফটি দলে জোট রাজত্বে তথাকথিত আসনের শাসন বলবৎ থাকলেও নাবালিকা অপহরণ যৌন নির্যাতনের মতো ঘটনা আকছাড় ঘটে চলেছে। রাজধানী শহরতলি পশ্চিম ডুকলি থেকে 17 বর্ষীয় এক নাবালিকাকে তুলে নিয়ে প্রায় 1 মাস আটকে রেখে তার উপর যৌন নির্যাতন চালালেও রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত রাজ্য পুলিশ অপরিতাকে উদ্ধার করে কোনো কার্যকরী পদক্ষেপে নিতে পারেনি। এই অপহরণের ঘটনাটি ঘটেছিল 2020 সালের 23 আগস্ট। পরবর্তী খবরটি হল আত্মাহীন আগরতলা বইমেলা হারাচ্ছে জৌলস। একটু ডিটেলসে পড়ছি। ক্রমশ ঐতিহ্য ও কলিঙ্গ হারাচ্ছে আগরতলা বইমেলা। মেধা মননের অন্যতম ক্ষেত্র হিসেবে আগরতলা বইমেলা প্রতিষ্ঠিত। বছরভর বিভিন্ন গবেষণা ও লেখকের শৈল্পিক সত্তা বিকশিত হওয়ার এই অন্যতম ক্ষেত্রটি শুধুমাত্র রাজনীতির জাঁতাকল ও পরিকল্পনাগত দুর্বলতার কারণে ক্রমশ পেছনের দিকে চলে যাচ্ছে। বইমেলা হলেও যে কজন মানুষ সেখানে যান তাদের বেশিরভাগই হয় চাট বা ফুচকার দোকানের সামনে ভিড় করে, নতুবা সাংস্কৃতিক অনুষ্ঠানে মজা নেন। কিন্তু দেশ বিদেশ থেকে বই নিয়ে আসা দোকানিদের ঘরে পা মারাচ্ছেন না অনেকেই। ফলে বইমেলায় আজ নবম দিনেও ফাঁকা দোকান নিয়ে বসে আছেন দোকানিরা। কোনো এক সময় আগরতলা বইমেলাকে কেন্দ্র করে কবি শিল্পী সাহিত্যিকদের আলাদা উন্মাদনা লক্ষ্য করা যেত, তা যেন ক্রমশ লুপ্ত প্রায়। এখন খেলার খবরে। প্রথমে যে খেলার খবরটি রয়েছে সেটি হল সশস্ত্র ফুটবলে গোমতী জেলার সেরা অমরপুরের রঙ্গিয়া, আজ ধলাইয়ের আসর। সশস্ত্র স্মৃতি ফুটবলের আসরে গোমতী জেলা থেকে চ্যাম্পিয়ন হয়েছে অমরপুরের রঙ্গিয়া ক্লাব। আসরে ফাইনাল খেলায় অমরপুরের দলটি হারিয়ে দেয় করবুকের চ্যাম্পিয়ন রাইটন ক্লাবকে। ফলে অমরপুরের দলটি ফাইনাল রাউন্ডে রাজ্যভিত্তিক আসরে খেলার ছাড়পত্র পায়।
শনিবার ধলাই জেলায় লড়াই হবে। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল পঞ্চম সেঞ্চুরি এবার মোতেরায়, গর্জে উঠল ওয়াশিংটনের ব্যাট। একটু ডিটেলসে পড়ছি, ভারতীয় ক্রিকেট দলের প্রথম সারির ব্যাটসম্যানদের ব্যর্থতা শুধুমাত্র ঢাকায় নয়, শতরানের দুরন্ত ইনিংসটি উপহার দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে লাগাম নিয়ন্ত্রণে রাখলেন তরুণ তুর্কি উইকেট রক্ষক কাম ব্যাটসম্যান ঋষভ পান্থ। দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ 7 উইকেটে 294 রান, 89 রানে এগিয়ে রয়েছে ভারত। ঋষভ পান্থের সেঞ্চুরির পর ভারতীয় ক্রিকেট দলের বড় পাওনা ওয়াশিংটন সুন্দরের লড়াকু এবং অক্ষত 60 রানে ইনিংসটি। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল ব্যাপক উৎসাহে রাজ্যভিত্তিক ভারত উত্তোলন ও শক্তি উত্তোলন শুরু। একটু ডিটেলসে পড়ছি, রাজ্যভিত্তিক ভারত উত্তোলন ও শক্তি উত্তোলন প্রতিযোগিতার উদ্বোধন হল শুক্রবার। এনএসআরসিসি স্পোর্টস কমপ্লেক্সে তিন দিন ব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন বিধায়ক আশিস কুমার সাহা। আসরে 7টি জেলার প্রায় 150 খেলোয়াড় অংশ নিয়েছে। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। পরে এনএসআরসিসির নবনির্মিত হলে প্রদীপ প্রজ্বলন করেন বিধায়ক আশিস কুমার সাহা, সেই সঙ্গে ফিতাও কাটা হয়। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক আশিস কুমার সাহা বলেন, খেলাধুলায় শৃঙ্খলার বিষয়টি হল মুখ্য, এই বিষয়ে সকলকে নজর রাখতে হবে। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল রেকর্ড রোহিতের পেছনে ফেললেন রাহানেকে। একটু ডিটেলসে পড়ছি, টেস্ট ক্রিকেটে ওপেনার হিসেবে 1000 রান পূর্ণ করলেন রোহিত শর্মা, এশিয়ার দ্রুততম ওপেনার হিসেবে রেকর্ড গড়লেন তিনি। 17টি ইনিংস খেলে 1000 রানের মাইল ফলক পার করলেন রোহিত। সারা বিশ্বে ওপেনার হিসেবে সবচেয়ে কম ইনিংস খেলে 1000 রান করার হারবার্ট স্যাটক্লিফ, তিনি করেছিলেন মাত্র 13 ইনিংসটি। আর টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপের যে লড়াই চলছে সেই সিরিজে রোহিত দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল শীঘ্রই খোয়াইতে অসমাপ্ত ম্যাচগুলি। একটু ডিটেলসে পড়ছি, রাজ্য ক্রিকেট সংস্থার সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে খোয়াই ক্রিকেট অ্যাসোসিয়েশন। সংস্থার অনুমোদন পেলেই খোয়াইতে শুরু হবে মহকুমা ভিত্তিক অনূর্ধ্ব 13 এবং 15 ক্রিকেটে আসর। যদি বর্তমানে এই দুটি বিভাগের ক্রিকেটাররা নিজেদের মধ্যে বজায় রেখেছে নিজেদের অনুশীলন, তবে এই দুটি আসর শুরু না হলেও খুব শীঘ্রই বিগত মৌসুমের সিনিয়র ক্রিকেটের শেষ বাকি 4টি ম্যাচ শুরু করার প্রস্তুতি তুঙ্গে। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে বীরু ও শচীনের তাণ্ডব চিত্র ভারত। একটু ডিটেলসে পড়ছি, রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ফের শুরু করোনা আতঙ্ক কাটিয়ে। শুক্রবার প্রথম ম্যাচেই বাংলাদেশের কিংবদন্তির উপর এক প্রকার ভাবে তাণ্ডব চালাল ভারতীয় কিংবদন্তিরা। ভারত জয় ছিনিয়ে নিল 10 উইকেটের বিশাল ব্যবধানে। 109 রানে বাংলাদেশের ইনিংস থেমে যাওয়ার পর ভারতীয় কিংবদন্তিরা 10.1 ওভারে কোন উইকেট না হারিয়ে 114 রান তুলে নিয়ে জয় ছিনিয়ে নেয়। আমরা অন্যান্য খবরে যাব, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি বিরতি। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়, যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার সিস্টার গুঁড়ো মশলা। নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা, গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানে অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। হাজারों কাহিনীয় কে বীজ এক নয় কাহিনী কি শুরুয়াত আর উসি কে সাথ কুছ মুঠি ভর খোয়াব লেকে তুমারে পাস আনা। शादी मतलब एक नई जिंदगी और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स। नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। সুখী গৃহকোণ,
একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায় হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেফা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন সৌন্দর্যের চিরন্তনী অভ্যাস। পোস্ট অফিস চৌমনি, আগরতলা, পশ্চিম থানার পাশে। প্রকাশিত হল পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স 2021। অসুধ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপার্স, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হল জিঙ্ক কোটেড, তাই নিশ্চিত আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘরটাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International jar 8 pocket ebong unique rib design tank tike kore tole shobar theke shera Polytech International er prottekti water storage tank IR technology dara somriddho hoy gorom abohar moddheo jol ke shorboda shitol rakhe ei tank tir oporer aborun ti bishesh multi layer dara toiri ja ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। স্বপ্নের বাড়ি বানাতে যাবতীয় ইন্টেরিয়ার ও হার্ডওয়্যার ফিটিংস এর সলিউশন নিয়ে এখন আপনার শহরে রাম ঠাকুর হার্ডওয়্যার। ভিনাইল ফ্লোরিং থেকে শুরু করে স্লাইডিং ডোরস ও বেডের হাইড্রোলিক্স ফিটিংস সহ নানান স্যানিটাইজেশন ও বাথরুমের লাক্সারিয়াস আইটেম আপনার হাতে নাগালে সাশ্রয়ী দামে। তাছাড়া আগামী 15 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত প্রত্যেক হার্ডওয়্যার ফিটিংস এর কেনাকাটায় পেয়ে যান 20% আকর্ষণীয় ছাড়। রাম ঠাকুর হার্ডওয়্যার অ্যান্ড ইন্টেরিয়ার্স, ইচ্ছে পূরণে আমরা আছি আপনাদের পাশে। হরিগঙ্গা বসাক রোড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে, আগরতলা। স্বাগত। দুর্ঘটনায় আহত কেট লিপার্টকে বাঁচাতে এক যুবকের তৎপরতা দেখে প্রশংসায় ঝড় গোটা তিলিয়ামুড়ায়। শুক্রবার রাত 10:30 নাগাদ দুর্ঘটনায় আহত হয়ে একটি ক্যাট লিপার্ট রাস্তার পাশে ছটফট করছিল। ঠিক এই সময়ে নিজের টমটম নিয়ে তিলিয়ামুড়া নেতাজি নগরীর দিকে যাচ্ছিলেন মনোজ সরকার। বিষয়টি তার নজরে এলে তিনি সঙ্গে সঙ্গে এলাকার কয়েকজন যুবকের সাথে নিয়ে আহত লিপার্টকে উদ্ধার করে তিলিয়ামুড়া বন দপ্তরে নিয়ে যান। সেখানে আহত লিপার্টটির চিকিৎসা চলছে বলে জানা গেছে। উল্লেখ্য, রাজ্যে প্রায় প্রতিটি জায়গায় পাওয়া যায় ক্যাট লিপার্ট, তবে প্রাণীটি লুপ্ত প্রায়। একজন টমটম চালক নেতাজিনগরে লোকনাথ আশ্রম যেটা সিপের সামনে একটা লেপার্ড কেটে দেখছে নাকি, যেটা হয়তো কোনো একটা গাড়ি বা বাইক কুদো মানে আঘাত করে গেছে। তো তানি ওইখানের মধ্যে একজন লোকরে দেখছেন যিনি ওইটারে জল ঢালতেছিলেন, মানে শুশ্রূষা মানে করতেছিলেন আর কি শুশ্রূষা। তো এই সময় উনি ওইটারে পাইছেন, নিয়ে আসে এরা পোস্ট অফিসে যোগাযোগ করছেন। যোগাযোগ করার পরে আমরা কইছি পোস্ট অফিসে নিয়ে আসার লাগে এবং নিয়ে আইসেন, এবং এখন আমরা এটারে রাখছি। তো এটা ট্রিটমেন্টের ব্যবস্থা আমরা করতেছি, তো আমরা আশা করি যে ট্রিটমেন্ট পেলে এটা ভালো হবে।
ফের অস্বাভাবিক মৃত্যু ঘটনা ঘটল তেলিয়ামপুরার মুঙ্গিয়াকামী থানাধীন বিশ্বকর্মা মন্দির সংলগ্ন এলাকায়। 22 বছরের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে শনিবার। মৃত যুবকের নাম রাহুল দাস, মৃতের বাড়ি চাকমাঘাটের পুরাতন বাজার সংলগ্ন এলাকায়। জানা গেছে মায়ের কাছ থেকে 1,500 টাকা চেয়ে না পাওয়ায় তা নিয়ে পরিবারে ঝামেলা হয়। এরপরই বাড়ি থেকে বেরিয়ে যায় যুবক। শনিবার তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। সকালে থানাতে, আমরা মুঙ্গিয়া থানাতে পুনে এখানে এলাকা থেকে টেলিফোন করতে যে একটা ছেলে জঙ্গলে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। তারপর আমরা আইসি, আয়াতেরা দেখি যে ঘটনাটা ঠিকই, একটা গাছের ডালের মধ্যে নিজের গামছা দিয়েই ঝুলন্ত অবস্থায় আয়া পাইলাম। উন্নয়নমূলক কাজে মাফিয়া থাবা, মাঝপথে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ বন্ধ করে দিল ঠিকাদার। রাজধানী আগরতলার পর এবার মাফিয়ারা মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে কৈলাস শহরের সীমান্তবর্তী এলাকায়। ঘটনাকে ঘিরে জনমনে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমস্যা সমাধানে ময়দানে কৈলাস শহর বিজেপি নেতা নীতীশ দে। জানা গেছে সম্প্রতি তেলিয়ামুড়ার লাটিয়াপোড়া এলাকায় জলের ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ করছিল ঠিকাদার সংস্থা। এলাকার মানুষের জলের সমস্যা সমাধানের লক্ষ্যে জোর কদমে চলছিল কাজ, তখন একদল মাফিয়া এ কাজে বাধা সৃষ্টি করে বলে অভিযোগ। নীতীশ দে বলেন কোনোভাবে উন্নয়নমূলক কাজ বন্ধ করা যাবে না। পাম্প হাউসটা হওয়ার পর এখানে মোটর বসানো হবে, মোটর বসিয়ে পাইপলাইনের মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে জল পৌঁছে দেওয়ার কাজ হবে। আমরা খবর পেলাম যে ত্রিপুরা সরকারের এই উন্নয়নমূলক কাজের মধ্যে কে বা কারা এসে বাধা সেখানে সৃষ্টি করেছেন যে এই কাজ এখানে তারা করতে দেবেন না। তো এই গ্রামের প্রধান মেম্বার সহ আমাদের এই গণ্ডগড়ের চেয়ারম্যান আছেন, আমাদের পার্টির নেতৃত্ব আছেন, প্রধান আছেন, মেম্বার আছেন, আমরা সবাই এই গ্রামের সমস্ত অংশের মানুষের সাথে আজকে কথা বলেছি। প্রত্যেকটা মানুষ বলছেন যে গত 25 বছর ধরে আমরা জলের সমস্যায় ভুগছিলাম। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর এই পঞ্চায়েত, ব্লক এবং সরকারের যৌথ উদ্যোগে আজকে আমাদের পানীয় জলের সমস্যার সমাধান হচ্ছে। সেই জায়গার মধ্যে একটা সুযোগ সন্ধানী মানুষ যারা গ্রামের মানুষকে পানীয় জলে খাওয়া থেকে বঞ্চিত করবার জন্য এখানে এই অসৎ পথ অবলম্বন করবার চেষ্টা করছে। সুতরাং সরকারি কাজকে কোথাও বন্ধ করা যাবে না, উন্নয়নমূলক কাজকে কেউ বাধা দিতে পারবে না। বাংলাদেশে প্রথমবারের মতো কোন ট্রান্সজেন্ডার সংবাদ পাঠক হিসেবে নিয়োগ দেওয়া হল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশে বৈশাখী টেলিভিশন তাসনোভা আনান শিশির নামে এক ট্রান্সজেন্ডারকে সংবাদ পাঠক হিসেবে নিয়োগ দিয়েছে। বৈশাখী টিভি কর্তৃপক্ষ জানিয়েছে বাংলাদেশের স্বাধীনতার মূল মন্ত্র ছিল দেশের মানুষের মুক্তি, সবার জন্য বাসযোগ্য বৈষম্যহীন একটি সমাজ করে তোলা। স্বাধীনতার 50 বছরে গর্ব করার মতো অনেক অর্জন থাকলেও বৈষম্যহীন ও সবার জন্য নিরাপদ জীবন নিশ্চিত করা সম্ভব হয়নি। এর ব্যর্থতার কারণে সবচেয়ে বড় অবহেলিত জনগোষ্ঠীগুলির মধ্যে ট্রান্সজেন্ডাররা আগামী 8ই মার্চ থেকে তাসনোভা আনান নিয়মিত সংবাদ পাঠ করবেন বলেও জানালেন বৈশাখী টেলিভিশন। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ট্যাঙ্কমাভি বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার ভুজম নগরে বালাজি প্রোডাক্ট। এই ট্যাঙ্কের 8টি প্যাকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সহ টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমের টাইলস সহ চেকওয়ার ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানে অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়।
ডাক্তার পার্থ প্রতিম পাল অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থ প্রতিম পাল আই সার্জন কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910 8583948238। সুখী গৃহকোণ একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায় হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন সৌন্দর্যের চিরন্তনী অভ্যাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, একজন একলাই হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে মানুষের মনে, সব পোশাকের একটাই নাম সিন্স 1985। আধুনিক কিছু সম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাথা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বীর বেনারসে রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। রাজধানী উষা বাজারের সিপিডব্লিউডি অফিসে নিগম মাফিয়া সংক্রান্ত মামলা তদন্তকারী ক্রাইম ব্রাঞ্চ আর নিশানায় আরো বেশ কয়েকজন। গত 48 ঘন্টা ধরে সন্দেহভাজন কয়েকজন টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ মামলায় বেশ কয়েকজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী গ্রেফতারের সম্ভাবনা প্রবল। উষাবাজারের সিপিডব্লিউ নেগোসিয়েশন মাফিয়াগিরির মূল মাস্টারমাইন্ড রাজু বর্মন গ্রেপ্তার হবার পর থেকে অনেকটাই আত্মবিশ্বাসী পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ক্রাইম ব্রাঞ্চের অফিসারদের তরফে বলা হয়েছিল নিগো মাফিয়া গ্রুপটাকে এ যাত্রায় ধরাশায়ী করা হবে। চাঞ্চল্যকর এই মামলায় অন্যতম মূল অভিযুক্ত সুকান্ত গুপ্তের যোগ সাজশ সংক্রান্ত নানান তথ্য ইতিমধ্যেই উঠে এসেছে ক্রাইম ব্রাঞ্চের হাতে। তদন্তকারী পুলিশ জানতে পেরেছে নিগোসিয়েশন সংক্রান্ত কারবারে যেসব টাকা কড়ি রাজু বর্মন, রঞ্জন নাগ, শিবু মালাকার, বিমান দাস ও মৃণাল দত্তরা ভাগ বাটোয়ারা করত, সেই পুরো টাকাটা জমা হতো কল্যাণপুরের পূর্ত দপ্তরে কর্মরত সিভিল ইঞ্জিনিয়ার সুকান্ত গুপ্তর হাতে। মূলত এই অভিযুক্ত হল এই রাজু ও বিমানদের গ্রুপের নেগোসিয়েশন বাণিজ্যের ক্যাশিয়ার। তার কাছে আরো নথিপত্র রয়েছে। তবে রাজু বর্মন গ্রেপ্তার হবার পর থেকে সুকান্ত গুপ্ত একেবারেই বেহদিশ। তবে বসে থাকবার পাত্র নয় ক্রাইম ব্রাঞ্চ। বৃহস্পতিবার ও শুক্রবার আরো দুজন সন্দেহভাজনকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী পুলিশ অফিসার। সিপিডব্লিউ নিগো বাণিজ্যে শুধুমাত্র যে রাজু বর্মন রাই জড়িত ঘটনা তা নয়, এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেশ কয়েকজন ক্রাইম ব্রাঞ্চের টার্গেটের মধ্যে রয়েছেন। জানা গেছে সিপিডব্লিউডির 3 অফিসার আইপি যাদব, ডিপি সিং সহ আরেকজনকে ক্রাইম ব্রাঞ্চের পুলিশ জালে তুলতে পারে। এক্ষেত্রে দুজন এয়ারপোর্ট কর্মচারীর নামও জানতে পেরেছে ক্রাইম ব্রাঞ্চ। উল্লেখ্য, একই মামলায় মাদক সংক্রান্ত ক্ষেত্রে বেশ কিছু তথ্য ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী পুলিশ অফিসারদের হাতে উঠে এসেছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা। নির্মাণের পর দীর্ঘ বছর অতিক্রান্ত হল সংস্কারের ছোঁয়া লাগেনি সোনামুড়ার কেমতলী এলাকার অদ্বৈত মল্ল বর্মন স্মৃতি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। গোটা স্কুল ভবনটি এখন নড়বড়ে অবস্থা। যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার মুখে পড়তে পারে স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা। দুর্ঘটনা এড়াতে অবিলম্বে স্কুলটির সংস্কারের দাবি উঠছে শিক্ষকদের পক্ষ থেকে। সোনামুড়া কেমতলী এলাকার অদ্বৈত মল্ল বর্মন দ্বাদশ শ্রেণী বিদ্যালয় 1963 সালে স্কুলটি স্থাপিত হয়েছিল। দোচলা টিনের ছাউনিতে ফুল ওয়ালের এই স্কুল ভবনটি নির্মাণের পর থেকে আর কোনো সংস্কার করা হয়নি। বর্তমানে টিনের ছাউনি, দাঁড়িয়ে থাকার পিলারগুলি যেমন ভেঙে পড়েছে, তেমনি দেওয়ালেও
বড় বড় ফাটলের সৃষ্টি হয়েছে। অনেক জায়গা থেকে খসে পড়ছে ইটের টুকরো। একটি দেওয়ালে তো ফিল্টার দিয়ে ঠেস দিয়ে রাখা হয়েছে, ফলে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার মুখে পড়তে পারেন স্কুলে আসা ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। স্কুলের এই বেহাল দশা নিয়ে স্কুলের শিক্ষকরা আক্ষেপের সাথে বলেন, বিষয়টি জেলা শিক্ষা অধিকর্তা থেকে শুরু করে দপ্তরের উচ্চ স্তর পর্যন্ত জানানো হয়েছে, সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে সরাসরি অভিযোগ তুললেন শিক্ষকরা। বৃষ্টির দিন আইতেছে, এখন আমরা সারা বিল্ডিং এর ছাড়া প্রত্যেকটা ক্লাসরুমে বৃষ্টি, এবং টুকানালে কোন সময় ইউরিয়া লাগায়, আমরা স্টুডেন্টদের নিয়ে কই ক্লাস করে আমি কোন দিকে নেব, এই সমস্যার মধ্যে আছে চিন্তা। গতকালকে দরজা ভাঙিয়ে পড়ছে, দুইজন স্টুডেন্টের ব্যথা পাইছে। অনেক সময় জানানো হয়েছে, তারা টাকা তো দেয় না, কিছু টাকা দিচ্ছে না। কোথায় 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 জানানো হয়েছিল? একটি শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা নিরাপদে থাকার কথা, সেই জায়গায় প্রতি মুহূর্তে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে সকলকেই। কখন যে কি ঘটে যায় সেই দুশ্চিন্তায় স্কুলে আসতে হচ্ছে সকলকে। এই অবস্থায় দুর্ঘটনা এড়াতে স্কুলটি সংস্কার অত্যন্ত জরুরি। তবে কবে নাগাদ স্কুলের সংস্কার হবে তা বলবে সময়ই। সোনামুড়া থেকে টুটন চৌধুরীর রিপোর্ট, হেডলাইন ত্রিপুরা।